থেমে আছে যানবাহন, চাকার সঙ্গে আটকে আছে যাত্রীদের মূল্যবান সময়, রাস্তার পুরোটাই অটোরিকশার দখলে, হেঁটে চলারও উপায় নেই। কিশোরগঞ্জ শহরে যানজটের এমন দৃশ্য প্রতিদিনের। শহরের কালীবাড়ি মোড়, আখড়া বাজার মোড়, পুরান থানা, একরামপুর তেরোপট্টি মোড়, বড়বাজার, গোরাঙ্গ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে লেগেই থাকে যানজট। বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থী, জরুরি সেবা প্রত্যাশী সহ সাধারণ মানুষকে। শহরের যানজটে অটো রিকশা, শহরে রাস্তা ছোট, দুই পাশে আসলে মোটরসাইকেল পার্কিং করলে এমনিতেই কিন্তু ছয় ফুট রাস্তা বন্ধ হয়ে যায়। কলেজ ছুটির পরে বাইকে যাইতে অনেক লেট হচ্ছে, আমাদের প্রাইভেট আছে, বাচ্চাদের নিয়ে হেঁটে পার হবো সেই ব্যবস্থা থাকে না। কিশোরগঞ্জ শহরের জন্য একটা দুর্ভোগ, আমার মনে হয় প্রশাসনের দ্রুত এখানে কাজ করা উচিত। এই অটোরিকশাকে আপনার যে কোনো মূল্যে কিশোরগঞ্জ শহরের বাইরে চলাচলের ব্যবস্থা করতে হবে। অটোরিকশা বন্ধে পৌরসভার কোনো পদক্ষেপ না থাকায় কমছে না যানজট, আর একার পক্ষে যানজট নিরসন সম্ভব নয় বলে দায়সারা জবাব পৌর মেয়রের। জেলা যানজট নিরসন কমিটি ইতিমধ্যে কিছু উদ্যোগ হাতে নিয়েছে, সেই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে আমার মনে হয় যানজট কিছুটা হলেও আমরা নিরসন করতে পারব। কিশোরগঞ্জ পৌর এলাকায় 600 অটোরিকশা চলাচলের অনুমতি থাকলেও রাস্তায় নেমেছে প্রায় 6000 অটোরিকশা ও 2000 মিশুক। সময় সংবাদ, কিশোরগঞ্জ।